হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজ বিকালে ঘুরতে আসছি। আজ অনেক দিন পরে আপনাদেরকে ভ্লগ দিচ্ছি। তো আমি আমার ভাসুরের মেয়ে এবং ছেলে, এখন আমরা দেখাবো আপনাদের আমাদের পাহাড়টা কেমন। এই যে আমরা পাহাড়ে উঠতেছি, এতটুকু উঠতে বাচ্চা নিয়ে হেঁটে যাওয়া অনেক কষ্ট, একাই উঠা যায় না। তারপর আবার মেয়ে রয়েছে। এই যে আমরা এখান থেকে উঠে আসলাম, এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, ও আসতেছে। আর এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে, ও আদিবাকে নিয়ে যাচ্ছে। এই যে এখানে অনেকগুলো গাছ রয়েছে, আমি ওদের চিপস কিনে দিছি। চিপস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দুইটা, চিপস কিনে দিছি, ও চিপস খাচ্ছে দুইজন। আমি আদিবাকে ডাকতেছি, আসো আসো আসো, ও চিপস খাওয়াই ব্যস্ত। যে এখানে মাজার আছে একটা ঘরের উপরে, তো আমি মাজারের ভিতরে ঢুকতেছি, কোনা যায় না, কোনা বলে আমার ভয় লাগে। আর আমি এদিকে যাইতাম, এদিকে মশা রাখবো মনে চলে আসছি, এত মশা আমার, আমি নড়া দিচ্ছি তারপরে পড়ে না। এই যে আর একটাও বসছে, এদিকে তোমার মেয়েকে সেকে ধরছে, আমি তো দৌড় দিছি, এত মশা এখানে। পরে আমি বলছি চলো কোনা চলে যাই। এই যে আমরা চলে যাচ্ছি, এখন আমরা যাবো মাদ্রাসায়। মাদ্রাসার ওই রাস্তাটা অনেক সুন্দর, তো আমরা বের যখন হয়েছি বেড়াতে তো হবে, তাই না? এই জন্য চলে গেলাম। এই যে লাল মাটির পাহাড়, সুন্দর পাহাড়টা, তাই না? কিন্তু এখানে এই লাল মাটিগুলো কেটে কেটে হয়তো একদিন পাহাড়ই থাকবে না। আমরা হেঁটে যাচ্ছি, এটা কিন্তু অনেক উঁচু, আমরা কিন্তু ঢালুতে যাচ্ছি। দুইটা বাচ্চাকে নিয়ে হাঁটা আসলে অনেক কষ্ট, তারপরও ওদেরকে ঘুরতে হয়। আমার মেয়ে না ঘুরলে পাগল করে দেয়, যে বাইরে চলো বাইরে চলো, আর এত সুন্দর একটা জায়গা, এই জন্য ভাবি চলো যাই ঘুরতে যাই। তো এই যে সে হেঁটে বেড়াচ্ছে, আর মহা খুশি মাশাল্লাহ। আমি ওকে নিয়ে খেলা করছিলাম, অনেক খুশি হচ্ছিল, আমার ভালো লাগছিল। আর এই যে কনার মাদ্রাসা, কনা আমাকে মাদ্রাসা দেখাতে নিয়ে আসছে। এখানে আখের ক্ষেত আছে, কনা বলতেছে এটা আখের ক্ষেত। অসংখ্য ধন্যবাদ সবাইকে।